ডিমের দাম যেভাবে কমছে এতে এখন মানে ফার্ম চালাবার সম্ভব না। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছে এই ফার্ম করিয়া, ছোট ছোট খামারিরা অলরেডি ব্যবসা বন্ধ করে দিছে। পোলট্রি খাদ্যসহ সংশ্লিষ্ট সবকিছুর মূল্যবৃদ্ধি ও সরকারি তদারকির অভাবে বন্ধ হয়ে গেছে পিরোজপুর জেলার প্রায় শতাধিক পোলট্রি ফার্ম। দেশের আমিষ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ জেলার পোলট্রি ফার্মগুলো। পাশাপাশি মাছ মাংস বর্তমানে ব্যয়বহুল হওয়ায় বিকল্প হিসেবে ডিমের সরবরাহকে সচল রেখেছে এ জেলা। কিন্তু গত এক মাসে খাবারের দাম কয়েক দফায় বস্তা প্রতি 200 টাকা বৃদ্ধি পায়। খামারিদের দাবি, মূল্য নির্ধারণকারীদের সাথে পোলট্রি মালিকদের সমন্বয় না থাকায় লোকসানে পড়েছেন তারা। তাই একদিকে দেনায় জর্জরিত পোলট্রি মালিকরা, অন্যদিকে মূলধন আটকে গেছে খাবার সরবরাহকারীদের। বর্তমান যে অবস্থা, খাবারের বিগত 6 মাসে খাবারের দাম প্রায় বস্তা প্রতি আপনার 1000 টাকা করে বেড়েছে। উৎপাদন খরচ বেশি, কিন্তু উৎপাদিত মূল প্রোডাক্টের ডিম এবং মাংসের আমরা যে দাম পাচ্ছি তাতে আমাদের টিকে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যেভাবে শুনি যে সহজ শর্তে লোন দেওয়া হয়, কিন্তু আসলে আমরা যখন ব্যাংকে যাই তখন এই যেহেতু এই ব্যবসাটা হলো একটু লাইভ বিজনেস, এখানে অনেক একটু রিস্ক থাকে, যার কারণে ওরাও এখানে ইনভেস্ট করতে চায় না বা সহজ শর্তে আমাদের ঋণ দেয় না। অনেক স্টাফ এখন মানে তারা আর ছাটাই করে যেতে আছে, কারণ মুরগি ফার্ম অনেকগুলোই আমের মানে বন্ধ হয়ে গেছে। তবে খামারিদের পরামর্শ সহ বিভিন্ন সহায়তা করার আশ্বাস দিয়েছে পানি সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ বিভাগের প্রত্যেকটা উপজেলা জেলার দপ্তর, এখানকার পোলট্রি খামারিদের প্রত্যেকটা পরামর্শের জন্য, অন্যান্য যে কোনো সাপোর্টের জন্য আমরা সদা কাজ করে যাচ্ছি। জেলায় ছোট বড় প্রায় 5000 পোলট্রি খামার রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।